সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। যারা নিয়মিত দর্শক তারা জানে নিশ্চয় যে আমরা এই অনুষ্ঠানে সাধারণত সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি। দর্শক, অনেকেই মনে করেন যে 5 জানুয়ারি 2014 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটির মাধ্যমে আমাদের দেশে সঠিকভাবে গণতন্ত্র আসেনি। অনেকে মনে করছেন যে গণতন্ত্রের চেয়েও আমাদের আসলে দরকার উন্নয়ন। আবার অনেকে মনে করছেন গণতন্ত্র থাকলেই কেবল উন্নয়ন সম্ভব। কেউ কেউ আবার মনে করেন গণতন্ত্র এবং উন্নয়ন দুটোই সমানতালে থাকা দরকার। গণতন্ত্র এবং উন্নয়ন একসঙ্গে সমানতালে আসলে চলে কি না, এই নিয়ে কথা বলবো আজ। গণতন্ত্র ও উন্নয়ন এই শিরোনামে প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন এবং রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। রাজেকুজ্জামান রতন এবং সুভাষ সিংহ রায় দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি রাজেকুজ্জামান রতন আপনাকে দিয়ে শুরু করি। গণতন্ত্র আগে নাকি উন্নয়ন আগে নিয়ে তো বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে, আপনি যদি খেয়াল করেন, বিশেষ করে কলামিস্টরা এটা নিয়ে লিখে যাচ্ছেন, সুভাষ সিংহ হয়তো ওই তালিকায় আছেন। গণতন্ত্র এবং উন্নয়ন দুটোকে আসলে সমান তালে চলতে দিয়ে উন্নয়ন সম্ভব কি না? আসলে উন্নয়ন বলতে আমরা কী বুঝবো, শুধু কি বস্তুগত উন্নয়ন না মানুষের চিন্তা চেতনা রুচি সংস্কৃতি এবং অধিকারের উন্নয়ন? সামন্ত সমাজের বিপরীতে যখন গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটেছিল, যখন আমরা সামন্ত সমাজ ভেঙে বুর্জোয়া গণতন্ত্রের উন্মেষ দেখেছিলাম, তখন তারা বলেছিলেন যে মানুষ শৃঙ্খলিত সর্বত্র। যেমন আমরা সেই বিখ্যাত কথাটা জানি, ম্যান ইজ বর্ন ফ্রি বাট দেয়ার ইজ চেন ইন এভরিহোয়্যার। সেই চেনগুলো কিসের ছিল? সংস্কারের ছিল, সেই চেন ছিল শোষণের, সেই চেন ছিল অনেক ক্ষেত্রে পুরনো চিন্তার বন্ধনের। সেগুলো থেকে মুক্ত করার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে এমন এক ডেভেলপমেন্টের আমরা হাওয়া দেখলাম যে ফরাসি বিপ্লব সামন্ততন্ত্রকে শুধু ভাঙে নাই, সে সাথে সাথে মানুষের অনেক দিনের অবরুদ্ধ উন্নয়নের অর্গল খুলে দিয়েছিল, যার ফলে আমরা দেখেছি শিল্প বিপ্লবের সেই অভূতপূর্ব উন্নয়ন। মানব জাতি বলে যে 2000 বছরে যা উন্নয়ন হয়েছে তার অনেকখানি কভার করে গিয়েছে মাত্র 200 বছরের এই একটা গণতান্ত্রিক বিকাশের ধারায়। মানুষ যখন নিজেকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে শুধু মনে করে নয়, মানুষ যখন মনে করে যে সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, নিজের প্রতি আত্মসম্মানবোধ, তার মধ্যে আত্মমর্যাদাবোধ বাড়িয়ে তোলে। আর একটা আত্মমর্যাদা সম্পন্ন মানুষই কিন্তু পারে সে তার নিজের সমস্ত সম্ভাবনার দিকগুলোকে বিকশিত করতে। সে কারণে গণতন্ত্রের একটা বড় কথা ছিল যে বিকাশের পথে যত রাস্তা আছে সব উন্মুক্ত করে দাও। মানুষের চলার পথের বাধাটা আমরা খুব সহজেই দেখি, কিন্তু চিন্তার বিকাশের ক্ষেত্রে বাধাটা আমরা অত সহজে দেখি না। চিন্তার বিকাশের পথে বাধা কিন্তু তৈরি করে যেটা বলি একটা শৈরতন্ত্রতান্ত্রিক মানসিকতা, যে কারণে আপনারা দেখবেন যে আমাদের এই ভূখণ্ডেও যদি আমরা দেখি, আইয়ুব খানের আমরা উন্নয়নের দশক দেখেছি, তার আগে ব্রিটিশ আমলে কি আমরা উন্নয়ন দেখি না? এখন যদি হার্ডিন্স ব্রিজ কেউ দেখে তাহলে বলবে এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। তো ব্রিটিশ আমলে হার্ডিন্স ব্রিজ হয়েছে, ব্রিটিশ আমলে রেল লাইন হয়েছে, কিন্তু তারপরেও 190 বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে মানুষ কেন লড়েছিল? পাকিস্তান আমলের উন্নয়ন মানে আইয়ুব খানের কত উন্নয়ন, কমলাপুর রেল স্টেশন দেখিয়েছে যে আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষ বলেছে এই উন্নয়ন আসলে বলতে কী বোঝায়? রবীন্দ্রনাথ যেমন একটা বলেছিলেন যে গোটা দেশের রক্তকে যদি টেনে এনে শুধু মুখে সঞ্চিত করা হয় তাহলে তাকে যেমন স্বাস্থ্য বলে না, তেমনি সমস্ত দেশের মানুষকে সমস্ত দিক থেকে বঞ্চিত করে শুধু নগরে যদি কিছু বিলাসবহুল অট্টালিকা তৈরি করা হয় তাহলে কিন্তু সেটাকে উন্নয়ন বলে না। এখন এই উন্নয়নের যদি একটা সাধারণ গতি প্রকৃতি আমরা বিবেচনা করি তাহলে ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট এই দুটো হচ্ছে হাত ধরাধরি করে চলে। এবং অমর্ত সেনের অনেক কথায় আমাদের সরকার শাসক গোষ্ঠী তারা কোট করেন, তিনি একটা কথা বলেছিলেন যে উইদাউট ডেমোক্রেসি ডেভেলপমেন্ট কখনোই সাস্টেইন করবে না। ফলে সেক্ষেত্রে তিনি বলেছেন যে ডেভেলপমেন্টের জন্য 3D দরকার। সে ডির মধ্যে একটা বলেছেন তিনি ডিবেট বলেছেন, ডিসকাশন বলেছেন, এবং ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে ডেমোক্রেসি বলেছেন। তাহলে ডিবেট, ডিসকাশন এবং ডিসিশন এই সমস্ত কিছু যদি ডেমোক্রেটিক পদ্ধতিতে না হয় তাহলে মানুষ কিন্তু মানুষ খোয়ারে থাকতে পছন্দ করে না। তাহলে মানুষ শুধুমাত্র একটা উন্নয়নের তথাকথিত একটা হাওয়ার মধ্যে ভাসতে থাকবে আর জীবনের বিকাশের পথে একের পর এক প্রতিবন্ধকতা তৈরি হবে, মানুষ কিন্তু এটা মেনে নেয় না। যে কারণে আমরা মনে করি উন্নয়ন এবং গণতন্ত্র এই দুটোকে হাত ধরাধরি করে চলতে হবে। কোনো কোনো ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ থাকলে তার বাই প্রোডাক্ট হিসেবে উন্নয়ন হবেই, কিন্তু উন্নয়ন থাকলেই সবসময় গণতন্ত্র না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, উন্নয়নটা যেভাবে দেখা হচ্ছে বর্তমান সরকার তাদের যে বস্তুগত উন্নয়ন যেটা আপনি বলছিলেন হয়তো সেই উন্নয়নটা কি দেখাচ্ছে, সেই দিক থেকে আপনি কিভাবে, সেই দিকটা বাংলাদেশ শুধু নয় এই প্রক্রিয়ার উন্নয়ন, গোটা পৃথিবীর সম্পদ এখন
বেশিরভাগ সম্পদ 62 জন মানুষের হাতে কেন্দ্রীভূত হয়ে গিয়েছে। বাংলাদেশেও দেখুন, আমরা 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এখন 38টা কর্পোরেট হাউস বাংলাদেশের শিল্প মানে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। তার ফলটা কি হচ্ছে? একদিকে জিডিপি বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে, আবার তার সঙ্গে সঙ্গে বৈষম্যও বাড়ছে। এবং বৈষম্যের বহিঃপ্রকাশ কি হচ্ছে? সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে, একদিকে যেমন উগ্রতা আছে, আর একদিকে বিষণ্ণতা আছে, হতাশাগ্রস্ত মানুষের সংখ্যাও বাড়ছে, আর একদিকে মাদকাসক্তির পরিমাণ বাড়ছে, মৌলবাদেরও একটা প্রভাব বাড়ছে। এগুলো সমস্ত কিছুই কিন্তু একটা ডেমোক্রেটিক পরিবেশের অনুপস্থিতির প্রমাণ বহন করে। আসলে কি দায়ী সুভাষ রায় না এত হতাশার মতো? আপনি খুব লক্ষ্য করে দেখবেন যে রাজেকুজ্জামান রতন ভাই যেই বাক বিস্তার করেছেন এবং বাক্য গঠন, তার খুব সচেতনভাবে ইতিবাচক শব্দ ব্যবহার করেছেন। এবং আপনি যে আপনার ভূমিকার অল্প যে ভূমিকা উপস্থাপন করেছেন, সেই ভূমিকার ভিতরেও কিন্তু অনেক কিছু বিস্তৃত হয়ে আছে। এটা নিয়েও বেশ অনেকক্ষণ কথা বলা যায়। আমি ছোট ছোট করে দু একটি কথা বলি। রাজেকুজ্জামান রতন ভাই বললেন অধিকারের উন্নয়ন, আমি খুব ভালো লেগেছে আমার এই শব্দ দুটি। এই অধিকারের উন্নয়নের জন্যই কিন্তু হাজার বছর ধরে এই মাটিতে বাঙালিরা লড়াই করেছে। আপনি দেখেন একাদশ দ্বাদশ শতাব্দীতে আপনার সেন রাজাদের আমলের সময় বাঙালিরা তাদের ধর্মগ্রন্থ তাদের ভাষায় লিখতে পারত না। এই যে কোথায় সংস্কৃতিতে সংস্কৃত লিখতে হতো, এই যে ব্যাপারগুলো, এইটা কিন্তু আপনি আবার দেখবেন পাল সাম্রাজ্য কিন্তু 400 বছর এই মাটিতে শাসন করেছে। তারা কিন্তু জাতিতে বৌদ্ধ ছিল, কিন্তু এই অঞ্চলের মানুষ অধিকাংশ যখন হিন্দু ধর্ম অবলম্বী ছিল, যুদ্ধ ধরে নেই, তারা পেরেছিল কেন? তাদের একটা পরমত সহিষ্ণুতা ছিল। এই যে অধিকারের উন্নয়নের কথা রাজেকুজ্জামান রতন ভাই এতক্ষণ বললেন, সেই অধিকারের উন্নয়ন কিন্তু জনগণের কাছে প্রতিভাত হয়েছিল। আমাদের এখনকার যে উন্নয়ন, উনি যে রতন ভাই খুব চমৎকার করে বলেছেন ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট। অ্যাডাম পিজস্কি নামে একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি নামেই একটি বই লিখেছেন, এবং সেই বইতে তিনি যে ডেমোক্রেসির সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞায় বলছেন যেই দেশের মাথাপিছু আয় $1,000 উপরে সে দেশ গণতন্ত্রের পথে হাঁটে। আমি সেই ডেভেলপমেন্ট আর ডেমোক্রেসির সেই সংজ্ঞা হিসেবে বলছি। এখন গতকাল পর্যন্ত আমরা জানতাম $1,314 হাজার মাথাপিছু আয়। আজকে দুপুরের পর থেকে যে সংবাদটি বাংলাদেশের মানুষের কাছে এসেছে $1,316। মূল্যস্ফীতি 6.07। এই যে উন্নয়নের বিভিন্ন সূচকের কথা আমরা প্রায় বলি, সেই সূচক আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কি বার্তা নিয়ে আসে, এটাই কিন্তু রতন ভাই বলবার চেষ্টা করেছেন এবং সঠিক অর্থে উপস্থাপন করেছেন। না, আমরা যদি বাংলাদেশে এখন শেখ হাসিনা সরকারের আমলটাকে নিয়ে দেখি, অত দূরে না যায়। আমি উন্নয়ন এবং গণতন্ত্র, আপনার যে ভূমিকা বক্তব্যে তার শেষের দিকে ছিল, উন্নয়ন গণতন্ত্র কি পাশাপাশি হাঁটবে, হাত ধরাধরি করে চলবে, চলতে পারে কিনা, পারে কিনা, কিংবা একটাকে বাদ দিয়ে আরেকটা করবে কিনা, উন্নয়ন আগে গণতন্ত্র পড়ে, কোনটা আগে, কিংবা গণতন্ত্র আগে উন্নয়ন পড়ে, এই বিতর্কটা হওয়া খুব জরুরি। এই বিতর্কটার জন্যই তো আপনাদেরকে এনেছি। হ্যাঁ, এই বিতর্কটা হওয়া জরুরি। এবং যারা মনে করে, বিশেষ করে আমরা যারা সরকারকে সমর্থন করি, বর্তমানে এই প্রগতিশীল সরকারকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সমর্থন করি, আমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে এই বিতর্ক কেন করা হচ্ছে, অযাচিত বিতর্ক কেন, সরকার উন্নয়ন করছে, সরকার অনেক কিছু এগিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে এত গণতন্ত্রের প্রয়োজন কি, এই যে ব্যাপারগুলো আসে, সেটার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আছে, কিংবা এক ধরনের কর্তৃত্ববাদিতার বিষয় থাকতে পারে। কিন্তু আপনি যদি একটা একাডেমিক জায়গার থেকে দেখবার চেষ্টা করেন, তাহলে দেখবেন এই অমর্ত্য সেনের কথা রাজেকুজ্জামান রতন ভাই বললেন। অমর্ত্য সেন বাংলাদেশে সর্বশেষ এসেছিলেন প্রথম আলো এবং সিপিডির আমন্ত্রণে, এবং সেই বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্ররা জায়গা না পেয়ে বাইরে এসে কান পেতে বক্তৃতা শুনেছে। মানে বক্তৃতা শোনার জন্য এই যে মানুষের এত আগ্রহ,
একটা 80 বছর বয়সের একজন মানুষ এটা শুনে এটা বিখ্যাত ব্যক্তিত্ব বক্তৃতা শোনার জন্য এটা স্বাভাবিক কিন্তু বক্তৃতা শোনার জন্য লক্ষ লক্ষ লোক জমা হয় এটা সহজ সরল কথা তিনি বলেননি কঠিন কঠিন কথাগুলো বলেন গণতন্ত্রের এই যে পথযাত্রায় এই পথযাত্রায় গত 7 বছরে যেই ডেভেলপমেন্টটা হয়েছে সেই ডেভেলপমেন্টটা নিশ্চয়ই আমাদেরকে উল্লেখ করতে হবে রতন ভাইদের স্বীকার করতে হবে যেমন ডক্টর কৌশিক বসু বাংলাদেশে এসে যখন বললেন যে বাংলাদেশ এখন তরতর করে এগিয়ে চলছে এবং এটা কিন্তু আমাদের সবারই ভালো লাগে যখন বিশ্বব্যাংক বলে বাংলাদেশ তরতর করে এগিয়ে চলছে তখন কিন্তু আমাদের ভালো লাগে আমি যে জায়গাটা রতন ভাইয়ের সাথে কিছুটা একমত আমাদের যে অসম প্রবৃদ্ধি এই প্রবৃদ্ধি আমাদের কতটুকু উন্নয়ন বলতে যেটা বোঝায় যে উন্নয়নের অধিকারের জন্য আমি লড়াই করেছি যে উন্নয়নের যেই অধিকারের জন্য আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সেই গণতন্ত্রের জায়গাটি কোথায় আছে ডেমোক্রেসি অফ দ্য পিপুল বাই দ্য পিপুল অর ফর দ্য পিপুল এখন ডেমোক্রেসি ও এফ অফ রাহে ও ডবল এফ অফ কিনা জনগণকে অফ করে দাও আচ্ছা আরছি আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে যেটা বলছি উন্নয়নের জন্য নিরবিচ্ছিন্ন স্থিতিশীলতা বলে আর কি সবাই দরকার এখন আসলে যে অবাধ গণতন্ত্র সেটা কি সেই নিশ্চয়তা দিচ্ছে কিনা এটা বলতে হবে যে কোন ধরনের গণতন্ত্র আমরা যদি গণতন্ত্রকে একটা মানে শ্রেণীহীন গণতন্ত্রের কথা বলি তাহলে কিন্তু এই মুহূর্তে সেটার কোনো বাস্তব উদাহরণ দেখবো না গোটা দুনিয়াতে একটা গণতন্ত্র আছে হয় এটা পুঁজিপতিদের গণতন্ত্র না হলে সাধারণ মানুষ বা সর্বহার শ্রেণীর গণতন্ত্র এটা ডিগ্রি অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে বুঝতে হবে যে কোন শ্রেণীর মানুষ কতটুকু গণতান্ত্রিক অধিকার তারা ভোগ করছে এখন নিরবিচ্ছিন্ন গণতন্ত্র ছাড়া একটা দেশের কিন্তু বলবো যে নিরবিচ্ছিন্ন উন্নয়নটাও সম্ভব নয় প্রতি মুহূর্তেই ওই যে জয় করে কেন ভয় যায় না যে 5ই জানুয়ারির নির্বাচনে সবই তো আওয়ামী লীগ পেলো তা আওয়ামী লীগের এত আতঙ্ক কেন তার মানে জয় করেও ভয় যায় না এটা যদি হয় তাহলে যদি বলি আমার বিনিয়োগ কেমন করে হবে আমাদের দেশের অন্যান্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো টিকবে কি না কিংবা যারা এখানে কাজ করবে তারাও মনে করবে যে যারা ক্ষমতায় আছে তারা আসলে কতদিন ক্ষমতায় থাকবে যদি এরকম হতো যে ক্ষমতাটারও একটা অন্তত গণতান্ত্রিক পদ্ধতির একটা অংশ নির্বাচন নির্বাচন আছে মানেই গণতন্ত্র আছে সবসময় তা নয় কিন্তু নির্বাচন গণতন্ত্রের একটা অঙ্গ নির্বাচনটাও যদি সুষ্ঠুভাবে হয় তাহলে যারা এখানে ডেভেলপমেন্ট পার্টনার বলে যাদেরকে বলি তারাও এরকম ভাববে যে এরপরে যেই আসুক অন্তত নিয়মের অথবা নীতির ধারাবাহিকতাটা চলবে যদি পরিস্থিতিটা এরকম হয় যে সামরিক শাসনকরা থাকলে কেন একটা দেশের উন্নয়নটা কিছু চোখ ধাঁধানো উন্নয়ন ছাড়া বাকিটা স্থবির হয়ে যায় কারণ মানুষ ভরসা পায় না মানুষ শুধু ভোট দেয় কিন্তু তার সঙ্গে সঙ্গে তার ভরসাটা তো পেতে হয় এমন যেমন ধরুন সুভাষদা একটা কথা বলেছেন যে অ্যাডাম পেজোস্কির কথা বলে যে দেশ $1,000 উপরে মাথা পিছু ইনকাম সেই দেশ গণতন্ত্রের পথে হাঁটছে তাহলে যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কি গণতন্ত্র আছে তাদের তো মাথা পিছু $30,000 উপরে তাহলে শুধু মাথা পিছু আয় দিয়েই হবে না আমি আবার কত তার থেকে এড়িয়ে দেখলাম 3,000-এর নিচে যাদের আছে তাদের আসলে গণতন্ত্রের কি বলবো তাদের জন্য সাজে না এরকম ধরনের জিডিপি $3,000 হতে হবে আর নতুবা আসলে সেখানে গণতন্ত্র স্থিতিশীল না এখন তাহলে যদি ধরি যাদের মাথা পিছু 1500 যাদের আছে তাদের ওখানে টিকবে না গণতন্ত্র আচ্ছা আবার উল্টা দিক থেকে দেখুন যে যদি ধরেন এখন পৃথিবীর অনেক দেশ আছে যাদের মাথা পিছু হয় $30,000 উপরে গণতান্ত্রিক ন্যূনতম গণতান্ত্রিক অধিকার সে জায়গায় নাই সৌদি আরব কুয়েত কাতার যদি বলি গণতন্ত্র সব রোগের মহাওষুধ বলি নাই কিন্তু গণতন্ত্র থাকলে একটা কি ফিলোসফিক্যাল টলারেন্স থাকে যেমন আপনার সঙ্গে আমি কথা বলছি এক দুই নম্বর হলো যে আমি যদি কেউ ভুল করি আপনি সেটা সমালোচনা করার অধিকার রাখেন আর আপনার এই সমালোচনাটা আমাকে আপনার যে ক্রিটিসিজম আমাকে একটা কারেকশনের দিকে নিয়ে যেতে পারে সেই স্কোপটা থাকে তো যখন এই ক্রিটিসিজম অ্যান্ড কারেকশন এই দুটোর কোনো প্রক্রিয়া থাকে না তখন কি হয় যে আমি যা চিন্তা করি তা দিয়েই দেশ পরিচালিত হবে এটা তো সেই একই স্বেচ্ছাচারের একটা জায়গা স্বৈর আচারের একটা জিনিস তো স্বেচ্ছাচার এবং স্বৈরাচার এই কথাগুলো কেন এসেছিল এসেছিল তো এই জায়গা থেকে কিন্তু গণতন্ত্র তো আবার ফ্যাট বড়াচ্ছে না আমি যখন দেখি যে আমেরিকা ইরাকে গণতন্ত্র আনার জন্য কি না করলো কিন্তু আজকে সেখানে গণতন্ত্র দূরের কথা সেখানে তো উন্নয়ন আশেপাশে ওটা তো গণতন্ত্র হয়নি ওটা তো তেল দখল ছিল তাহলে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি তারা কি তারা একটা ডিক্টেটরশিপ চালিয়ে দিয়েছে ওখানে তাহলে এই জন্য এই যে গণতন্ত্রের যে বহুল চর্চিত কথাটা তার বলতে হবে আসলে এটা কি ডেমোক্রেসি মানে ডেমো মানে হচ্ছে পিপল ক্রেসি মানে হচ্ছে পদ্ধতি জনগণের জন্য পদ্ধতি নাকি কোনো একটা শাসক তার শাসন ব্যবস্থাটাকে নিরবিচ্ছিন্ন চালাবার জন্য তার শোষণ এবং লুণ্ঠনটাকে নিরবিচ্ছিন্ন রাখবার জন্য যে পদ্ধতি তৈরি করেছে এটাকে অটোক্রেসি
নাকি ডেমোক্রেসি? যদি ডেমোক্রেসি হয় তাহলে জনগণের সেই ইচ্ছার মূল্য দিতে হবে, জনগণের আকাঙ্ক্ষার মূল্য দিতে হবে। আজকে মানে আমরা ফেব্রুয়ারি মাসে এখানে যখন কথা বলছি, 52 ফেব্রুয়ারিতে আমাদের এই শিক্ষা দিয়েছিল যে সংখ্যায় যদি আমরা বেশি হই বাঙালিরা, তাহলে কেন আমাদের বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাবে না? কিন্তু আমি সেক্ষেত্রে যখন বলা হলো কি, আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো যে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার উপযুক্ত নয়, কারণ বাংলা ভাষা হচ্ছে পৌত্তলিকদের ভাষা, তখন যুক্তি এসেছিল আসলে বাংলা কি পৌত্তলিকদের ভাষা? যদি পৌত্তলিকদের ভাষা হলে সে ইসলামী ভাষা না হয়, তাহলে হযরত মুহাম্মদের আবির্ভাবের আগে আরবের মানুষ মূর্তি পূজা যখন করত, তখন কি তারা আরবি ভাষায় কথা বলতো না? তা যদি হযরত মুহাম্মদের আবির্ভাবের আগে আরবের মানুষ আরবি ভাষায় মূর্তি পূজা করা সত্ত্বেও আরবি মুসলমানদের ভাষা হতে পারে, তাহলে বাংলা ভাষায় তো কোনো পূজা হয় না, বাংলা ভাষা কেন পাকিস্তানের ভাষা হতে পারবে না? এই যে যুক্তি, এই যুক্তি কিন্তু পাকিস্তানি স্বৈর শাসকদের অনেক জায়গাকে ধাক্কা দিয়ে দিল, যেমন তেমনি আমাদের বিকাশের অনেক জায়গা তৈরি করে দিল। সেটা কি? আমি আমার আত্মপরিচয়ের সন্ধান পেলাম। আমরা যখন দেখলাম যে সিয়াটো এবং সেন্টোর সঙ্গে যুক্ত হচ্ছে পাকিস্তান, তখন বলা হচ্ছে সাম্রাজ্যবাদীদের সঙ্গে গাঁটছড়া বেঁধে কোনো দেশকে স্বাধীন পররাষ্ট্রনীতি জাতীয় অর্থনীতি তারা কি নির্ধারণ করতে পারবে? এগুলোরই কিন্তু নির্যাস এসেছিল। আমরা দেখলাম 22 পরিবারের লুণ্ঠন, কিন্তু আমরা এটাও তো দেখলাম যে আমরা যদি আজকে সিঙ্গাপুরের কথা ধরি, আজকে যদি মালয়েশিয়ার কথা বলি, লিকুয়ান সেরকম একটা গণতন্ত্র সেখানে দেয় নাই, কিন্তু তার উন্নয়ন হয়েছে। মাহাতির সেরকম একটা গণতন্ত্র দেয় নাই, তার উন্নয়ন হয়েছে। একটু দেখুন উদাহরণটা, হ্যাঁ, যে সিঙ্গাপুর, সেই সিঙ্গাপুরের ক্ষেত্রে চারিদিকের অর্থ এমনভাবে ঢেলে দেওয়া হয়েছিল, এবং ছোট্ট একটা প্রায় 24-30 বর্গ মাইলের একটা দেশ, সেই দেশটা কি আন্তর্জাতিক বাণিজ্যবাহী জাহাজগুলো যে যাওয়া আসা করবে, তাদের মেইনটেনেন্স, তাদের রিফুয়েলিং এবং তাদের ওয়াটার সাপ্লাই, এটা বাংলাদেশে আজকে সম্ভব? আমি আসছি আপনার কাছে সুভাষ সিং, আমরা ইয়েতে যেতে হবে, তারপর আপনার যদি এই বিষয়ে একটু মতামত থাকে, দীর্ঘ মতামত যদি না দেন। দীর্ঘ মতামত না, আমি মানে ওনার সাথে আমি ওই ওই বিতর্কে যাব না, বিতর্কে যাব না, এই কারণে যে এই বিতর্কটা আবার জরুরি, এই জন্য আমি বলছি। দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন, একটা ভয় আর একটা হচ্ছে ভরসা। আমাদের দেশের যে ভয়ের যে ব্যাপারটি, সেই ভয়টি হচ্ছে রবীন্দ্রনাথের কথা উনি বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন প্রবলের ভয় এবং দুর্বলের ভয়। প্রবলের ভয় হচ্ছে সে বাধা পাবে, আর দুর্বলের ভয় সে ব্যথা পাবে। আমাদের এই সমগ্র সংগ্রামী জীবনের যাপনে, বিশেষ করে আমাদের রাষ্ট্রভাষা থেকে শুরু করে আমাদের স্বাধিকার এবং মুক্তিযুদ্ধের অর্জনে, আপনি দেখবেন যে আমাদের প্রবলের যে ভয় ছিল, আর আমরা যারা সংখ্যাগরিষ্ঠ জনগণ, দুর্বলের যে ভয় ছিল, সেই ভয়টা কিন্তু দেখবেন ওনার সাথে সংজ্ঞায় মিলে যায়। আর ভরসার যে জায়গাটি, আজকে ভরসার জায়গাটি হচ্ছে এই, আপনার সারা পৃথিবী বাংলাদেশের দিকে তাকিয়ে বলছে যে উইন গ্যালাপের যে জরিপ হয়েছে এই যে জানুয়ারি মাসের 12 তারিখে, সেই জরিপে বলছে সারা পৃথিবীতে সবচেয়ে আশাবাদী মানুষ বসবাস করে বাংলাদেশে, 74%। এই যে ব্যাপারটি, এইটা কিন্তু আমাদেরকে কিন্তু ইতিবাচক অর্থেই ভাবায়। আর গণতন্ত্র কি শুধুমাত্র সকল মানুষের অংশগ্রহণের শাসন, না সংখ্যাগরিষ্ঠের শাসন, এটাও কিন্তু এই বিতর্ক কিন্তু চলে আসছে। আমরা এই বিতর্ক চালু রাখবো সুভাষ সিংহ রায় এবং রাজকুজ্জামান রতন। একটা বিরতি নিয়ে ফিরে আসছি দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও, দেখছি নিটোল টাটা টেবিল টক, আর কথা বলছি গণতন্ত্র ও উন্নয়ন এই শিরোনামে। সুভাষ সিংহ রায়, আপনার কাছে ছিলাম, আমি যেটা প্রশ্ন করেছিলাম আসলে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার যে বিষয়টা, অনেকে বলে সেখানে তো দুর্নীতি হয় না, দুর্নীতি হয় না বলেই তো সেখানে আজকে এত উন্নয়ন হয়েছিল, এবং শাসক দল বাংলাদেশে যে হারে দুর্নীতি করছে, যতই উন্নয়ন হোক সেটা সেই সেই মাত্রায় আসবে না। এই এই অতি সরলীকরণ বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত নই। কারণটি হচ্ছে সারা পৃথিবীর অর্থনৈতিক এবং সামষ্টিক অর্থনৈতিক ইতিহাস যদি দেখেন, এই ইতিহাস থেকে খুব একটা ব্যত্যয় কিছু না, বরঞ্চ উল্লম্ফনটা কিন্তু ব্যত্যয়ের এবং উদাহরণ দেওয়ার মতন। আপনার জেপি মর্গান বলেছে যে এটা বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার ফাইভ, এবং সিএনএন মানিগ্রাম যে কথা বলেছেন যে 3G বাংলাদেশের, 3 গ্লোবাল গ্রোথ জেনারেটর, বাংলাদেশ কিন্তু একটা অপূর্ব সম উন্নয়নের দেশ,
সেই উন্নয়নের সময় আমরা কিন্তু গণতন্ত্রের সাথে যদি তাল মিলিয়ে চলতে পারি তাহলে এই উন্নয়নটি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। আর অবশ্যই একটি দুর্নীতিমুক্ত সামষ্টিক অর্থনীতি যত দূর বিস্তৃত হবে, যত মানুষের কাছে পৌঁছাবে, যত মানুষকে ভরসা দেবে, এটা কিন্তু আমরা সবাই চাইব এই পর্যায়ে থাকুক। আমি আশাবাদের কথা বলতে চাই, যেমন কৌশিক বসু আমাকে একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, কারণ আমি ব্যক্তিগতভাবে 4 দিন তার সাথে থাকবার চেষ্টা করেছিলাম, তিনি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি বাংলাদেশের কোনো সঙ্গীত পছন্দ করেন কিনা। তিনি বলছেন আপনাদের একটা দেশাত্মবোধক সঙ্গীত আছে যে সবকটা জানালা খুলে দাও না। তাই আমি বলছি হ্যাঁ, এটা খুবই চমৎকার একটি দেশাত্মবোধক সঙ্গীত, খুবই চমৎকার। বলছে না, পরের লাইনটি আপনারা কিন্তু মন দিয়ে শোনেন না। পরের লাইনটি আছে, কেউ যেন ভুল করে গেও না তো মন ভাঙা গান। তা আমরাও কিন্তু অনেক সময় মন ভাঙা গান গাই, কিন্তু আবারও বলছি, আমি কি জোর দিয়ে বারবার এই কথাটা বলছি যে এই তর্কটা খুব জরুরি। কারণ আপনি জানেন অমর্ত্য সেনের একটা বিখ্যাত বই আছে, রতন ভাই নিশ্চয়ই পড়েছে, অনেক আগে বেরিয়েছে, তর্কপ্রিয় ভারত ভারতীয়। এই তর্কপ্রিয়তা কিন্তু আমাদের একটা কিন্তু ঐতিহ্য এবং গণতন্ত্রের জন্য এই লড়াই কিন্তু চলেছে। আপনি দেখেন 1947 সালে 15 আগস্ট এই ভারতবর্ষ যখন ভাগ করা হচ্ছে, তখন তার ওই সময়টা প্রেক্ষাপট চিন্তা করে দেখুন, তার 2.5 মাস আগে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন খুব তরুণ একজন ছাত্র নেতা, সে তার বন্ধুদের নিয়ে এক ছাত্রাবাসের কলকাতাতে বলছেন যে আমি যে লড়াইটি করেছি এতদিন মুসলিম লীগের জন্য, পাকিস্তানের জন্য, এইটি আমার দেশ না, এই মুসলিম লীগও আমার পার্টি না, আমাকে ফিরে যেতে হবে বাংলাদেশে। তখনই কিন্তু এই বাংলাদেশ শব্দটি উচ্চারণ করেছেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিব দেশে ফিরে এসে অর্থনৈতিক এবং গণতন্ত্রের সঙ্গে যুক্ত কথাটি আমি বলি এ কারণে তিনি কিন্তু প্রথমে রাজনৈতিক সংগঠন করেননি, তিনি গণতান্ত্রিক যুবলীগ করেছিলেন, তমদ্দুন মজলিসের সাথে রাজনৈতিক এই যে প্রক্রিয়া, আমরা ইতিহাসে না যাই, আপনি যদি ইতিহাস অর্থনৈতিক যে উন্নয়ন, আমি সেই প্রেক্ষাপটে বলি, বঙ্গবন্ধু যে প্রেক্ষাপটের কথা বলছেন, সেই আইউবে 10 বছর রাজেকুজ্জামান রতনও সেই উদাহরণ দিলেন, 10 বছরের উন্নয়ন হলো, এন্ড বেসিক গণতন্ত্র দিয়ে দেখা গেল যে যে উন্নয়ন হয়েছিল, হতে পারে সেটা বৈষম্যমূলক, হতে পারে সেটা পশ্চিম পাকিস্তানে বেশি হয়েছিল, বাংলাদেশে একটু কম হয়েছিল, কিন্তু গণ উন্নয়ন যে হয়েছিল সেটা তো কেউ অস্বীকার করছে না আইউবের আমলে। কিন্তু আইউব যখন ছেড়ে দিল, যখন বেসিক গণতন্ত্র থেকে সবাই ভোটাধিকার পেলেন, তখন কি হলো? তখন তো দেশই ভাঙে গেল না। এই 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 রাজনীতি বিতর্ক করতে আমি এই মুহূর্তে, কারণ আমরা যে সাবজেক্টের মধ্যে আছি, আমি একটু সংক্ষেপে বলি। রাজেকুজ্জামান রতন আপনি কি বলেন, আপনার দিয়ে একটু বিদায় নিব, বলেন। ওই বেসিক ডেমোক্রেসি সম্পর্কে বলা হয়েছিল যে ইট ডিস্ট্রয়েজ দ্য বেসিস অফ ডেমোক্রেসি, সে কারণে যখন মানুষ গণতন্ত্রের আকাঙ্ক্ষা করেছিল তখন ওই উন্নয়নের ফানুষ দিয়ে মানুষ মুগ্ধ হয়নি। এখনো আমাদের দেশে আসল গ্রোথ প্রমোটার কারা? আমাদের কৃষক। কিন্তু ইতিহাস তো বলছে যে সে আইউবি বেটার ছিল, বলতেছে মানুষ এখন। এটা কখনোই বলে না, কারণ বলে না এই কারণে, যখন বর্তমানটা মানুষের সামনে ধূসর হয়ে যায় তো কখনো কখনো অতীতের দিকে সে মুখ ফেরাতে চায়, তার মানে কিন্তু সে অতীতে ফিরে যায় না, বর্তমানের ধূসরতাটা অতিক্রম করে উজ্জ্বল ভবিষ্যতে যেতে চায়। তার মানে মানুষের কান্নাটা সবসময় অতীতমুখী নয়, কান্না মানে ভবিষ্যতে সে হাসতে চায়। তো ফলে আমরা যদি বলি বাংলাদেশের গ্রোথ প্রমোটার হচ্ছে যদি কৃষক বলি, আমাদের বাংলাদেশের গ্রোথ প্রমোটার যদি শ্রমিক বলি, আমাদের মধ্যবিত্ত একটা বিরাট শিক্ষিত জনগোষ্ঠী, তারা যদি আমাদের গ্রোথ প্রমোটার হয়, বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠায় এগুলোকে যদি প্রপারলি ডিস্ট্রিবিউট করা হয় এবং সেটা যদি পরিকল্পনা অনুযায়ী কাজে লাগানো হয় এবং মানুষ যদি এটুকু নিশ্চিত হয় যে 2013 সালের বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 79,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে, এগুলো কথা যদি মানুষ না শোনে তখন মানুষ কিন্তু মনে করবে এই দেশ আমার, এই দেশ আমার গড়ে তুলতে হবে, এই দেশের মধ্যে আমার ভবিষ্যৎ দেখি, এই দেশের অতীত নিয়ে আমি গর্ব করি, এই দেশের ভবিষ্যৎ নিয়ে আমি স্বপ্ন দেখি। এই প্রক্রিয়াটাকে অব্যাহত রাখতে গেলে গণতান্ত্রিক পরিবেশ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমি একটু অংশগ্রহণ করি ওনার সাথে তর্কে না জড়িয়ে, অংশগ্রহণমূলক যে গণতন্ত্রে, সে গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি সবসময় মন ভাঙা গান গাইতে পারবেন না। চীনের উদাহরণ দিয়ে থাকেন, চীনের রাজনীতি আপনাদের খুবই প্রিয়, চীনে কোন ধরনের গণতন্ত্র চলছে এখন? ভারত এবং চীন আমরা দেখলাম যে 1970 সালের দিকে ওদের গড়ায় একই রকম ছিল, এখন যখন চীনের গণতন্ত্র নাই বা সীমিত গণতন্ত্র, তখন চীন কোথায় তাদের আকাশ পাতালে কি করে গেল সেই বিষয় নিয়ে দুজনের সঙ্গে কথা বলবো একটি বিরতির পর। আবার একটি বিরতি নিচ্ছি দর্শক, আশা করছি এবারও আমাদের সঙ্গেই থাকবেন।
স্বাগত জানাচ্ছি আবারও দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক। কথা বলছি গণতন্ত্র ও উন্নয়ন, এই শিরোনামে অতিথি হিসাবে আছেন রাজিকুজ্জামান রতন এবং সুভাষ সিংহ রায়। আমি রাজিকুজ্জামান রতন আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম আসলে, যে দেখা গেল 70-এর দশকে দুইটা দেশ পাশাপাশি ভারত এবং চীন, তাদের গড় আয়ও একই রকম, কিন্তু এই চীনই কিন্তু গণতন্ত্রের ইয়ে আপনার উন্নয়নের প্রশ্নে গণতন্ত্রকে ন্যূনতম ছাড় দিতে রাজি হলো না। আপনার নিশ্চয় মনে আছে তিয়েনমেন স্কয়ারের যে ঘটনা, তারা আজকে তাদের আপনি যদি জিডিপি দেখেন, তাদের যদি আপনি গড় আয় দেখেন, এটা তো আকাশ পাতাল। তো তাহলে আমরা কোনটাকে আসলে ধরে নেব? এখানে একটু খেয়াল করবেন যে 1949 সালে চীন যে নয়া গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হলো, তারপরে সে কত দ্রুততম সময়ে শিক্ষা, বিজ্ঞান এবং চিকিৎসা খাতে সে ডেভেলপ করলো। সে সময় চীনকে বলা হতো লৌহ যমনিকার দেশ, সে কারোর সঙ্গে সম্পর্ক রাখে না। আবার দেখুন এখনও পর্যন্ত ভারত শিক্ষায় কোথায় পিছিয়ে আছে, বাংলাদেশের মতন দেশ তার কোথায় পিছিয়ে আছে। চীন কিন্তু 20 বছরের মধ্যে মানুষকে শিক্ষিত করে তুলেছিল, তার এখন সে সুবিধাটা পাচ্ছে। কীরকম একটা দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, এবং চীন যখন আবার ওই বিড়াল সাদা না কালো এটা বড় কথা নয়, ইঁদুর মারতে পারে কিনা এই তত্ত্ব দ্বারা পরিচালিত হওয়া শুরু করলো, যে গণতন্ত্রের অন্তর বুঝি না, উন্নয়ন হলেই হবে। এখন চীন হয়েছে পুঁজিবাদী পথে হাঁটার কারণে একদিকে বিপুল উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের মানে গোটা দুনিয়াকে সে চমক লাগিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়েছে চীন, প্রায় $10 trillion উপরে তার জিডিপি। কিংবা গোটা দুনিয়াতে যত মিলিয়নিয়ার আছে, সবচেয়ে বেশি মিলিয়নিয়ার আমেরিকাতে, তারপরেই হচ্ছে মিলিয়নিয়ার চীনে। ফলে এইরকম মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে। কিন্তু আর একদিকে ওরা এই কথা বলছে যে আমরা জানলা খোলার সঙ্গে সঙ্গে শুধু বাতাস তো আসে নাই, জীবাণুও এসেছে, সেই ভাইরাসগুলোর দ্বারাও চীন কিন্তু এখন আক্রান্ত। ফলে আমাদের খেয়াল রাখতে হবে গণতন্ত্র তো এই জন্যই দরকার, কিন্তু সেটা তো তারা ওইরকম এবং প্রচার করছে না, কিন্তু তার প্রভাব দেখুন, মাঝে মাঝে ফায়ারিং স্কোয়াডে পাঠাতে হচ্ছে তাদের দুর্নীতির দায়ে। চীনে যে চীন কখনো ভাবতে পারে না এই পতিতাবৃত্তি সে চীনে থাকবে, সেই চীনে আবার পতিতাবৃত্তি ফিরে এসেছে, সেই চীনে কালোবাজারি ফিরে এসেছে, এবং সেই চীন এখন বলা হচ্ছে পৃথিবীতে যদি 2 নম্বর জিনিস কোথাও পেতে চান তাহলে চীনে যান, তার 2 নম্বর জিনিস তৈরি করে দিতে পারছে। মানে কালচারালি কীভাবে ডিজেনারেটেড করে গেল, একদিকে প্রকৌশলগত দিক থেকে বিরাট ডেভেলপমেন্ট ঘটলো, কিন্তু চিন্তায় এবং গণতান্ত্রিক মূল্যবোধে সে কোথায় পিছিয়ে। আমার সময় নাই বলে আমি রাজিকুজ্জামান আপনার থেকে সুভাষ সিংহ রায়ের কাছে যাচ্ছি। আপনাকে আমি কোশ্চেন করবো আমেরিকার বিষয়টা। আপনি দেখেন সেখানে কিন্তু কংগ্রেস আছে, সিনেট আছে, তারা ডিসিশন মেকিংয়ে অনেক বড় পাওয়ার বলা হয়, কিন্তু আসলে মূল যদি কোনো ডিসিশন মেকিংয়ের বিষয় থাকে আমেরিকার সিস্টেম, যদি আপনি জানেন সুপ্রিম কোর্ট নিতে পারে, ফেডারেল রিজার্ভ এস্টাবলিশমেন্ট আছে তারা নিতে পারে, তাদের গণতন্ত্রের কোথায় সংকট দেখা দিল? তারা তো সেখানে যখন অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে এই সিদ্ধান্ত নিতে পারে না। এই যে গণতন্ত্র যদি আপনি বলেন যে ভাবাদর্শের একটি বিষয়, সারা পৃথিবীতে গণতন্ত্রের যে লড়াইটা হয়েছে সেটা কিন্তু মত প্রকাশের স্বাধীনতা নিয়ে হয়েছে, এ কথা আমি স্বীকার করবই। কিন্তু একটি কাঠামোর ভিত্তে যখন আপনাকে পরিচালিত হতে হয় তখন অনেক সীমাবদ্ধতা চলে আসে। এই যে আপনি আমেরিকার উদাহরণ দিলেন, আমেরিকার কংগ্রেসের সর্বশেষ নির্বাচন হয়েছে ওদের 61টি সিট, সে সিটের মধ্যে 25 জন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ 1/4 বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অতএব ওখানে কিন্তু কেউ সুশীল সমাজ কিংবা ওখানকার সুভাষ সিংহ রায়, ওখানকার রাজীকুজ্জামান রতন কেউ কিন্তু প্রশ্ন তোলেনি যে ভোটারবিহীন এটা নির্বাচন হয়েছে। এই যে ব্যাপারগুলো, এই যে মন ভাঙা গানের কথা আমি প্রায় কেন বলি, বলিয়ে কারণে আপনি দেখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে বাংলাদেশের আজকে বিশ্বের 145টি দেশের মধ্যে নারী পুরুষের যে লিঙ্গভিত্তিক আয়ের সমতায় সেটা বাংলাদেশের অবস্থান 64, ভারতের অবস্থান 108, পাকিস্তানের 154। অর্থাৎ যদি এই যে অবস্থানটি আপনি যদি গণতন্ত্র মানুষকে এগিয়ে নিয়ে যায়, গণতন্ত্র যদি উন্নয়ন দেয়, আর যেহেতু উন্নয়ন হচ্ছে অতএব গণতন্ত্রের ধারাবাহিকতা কিন্তু রয়েছে, আমি রতনবার সাথে একমত। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় যে এই যে কালো অর্থনীতির কথা আমরা প্রায় বলি, এই কালো অর্থনীতি কিন্তু সারা পৃথিবীব্যাপী ভোগবাদী অর্থনীতির থাবা মেরে দিয়েছে। আর সর্বাংশে সত্য নয় যে এই যে সব অর্থ যে পাচারের বিষয়টি ওইভাবে সত্য নয়, কেননা যারা মানুষ বাইরে যায় তারা অর্থনীতির যে এটা একটা অন্য সংজ্ঞা। কিন্তু এই যে আমরা যে করতে পারছি না, আজকে ভারতের কালো অর্থনীতির পরিমাণ কত, আজকে চীনের কালো অর্থনীতির পরিমাণ কত, যদিও রতন ভাই চীনের আজকের যে নেতিবাচক দিকগুলো তুলে ধরলেন, আপনি একটা চিন্তা করেন আমেরিকার যে কথাটা বললেন, আমেরিকার একটা শীর্ষস্থানীয় আপনার এদের যে জরিপ সংস্থা পিউ, সারা ওয়ার্ল্ডে কিন্তু তারা 1 নম্বর এই সংস্থার জরিপে, পিউ বলছে বাংলাদেশে শতকরা 71 জন মানুষ বর্তমান অবস্থায় সন্তুষ্ট। যদি হয়ে থাকে সুভাষ সিংহ, আমরা শেষ করছি আপনাকে, আপনাদের দুজনের জন্য একটা গল্প বলে
আপনাদের দুজনের জন্য একটা গল্প বলে শেষ করছি। সক্রেটিস যেই আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিয়েছিলেন, তার ছাত্ররা বলেছিল যে সেই রাষ্ট্র কোথায় পাবো। সক্রেটিস বলেছিল যে হতে পারে সেটা পৃথিবীতে নেই, কিন্তু স্বর্গীয় তো হতে পারে। এখন আমরা সেই স্বর্গীয় রাষ্ট্রের জন্য অপেক্ষা করি, যেখানে উন্নয়ন আছে, যেখানে গণতন্ত্র আছে, যেখানে দুর্নীতি নাই। এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি। আর যারা মিস করছেন, এই অনুষ্ঠান রাত 2টায় পুনঃপ্রচার হয়, দেখবেন আশা করছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে।